নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মিলিস ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎ করে প্ল্যান হলো একটু বেরোবো, আর বেরিয়ে পড়লাম এইখানে। চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ভালোই লাগে না, তাই মনে হয় যে যেখানেই যাই না কেন তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বৈদ্যবাটির মোড়। হাজার হাজার মানুষ এখানে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর যাচ্ছে। ছোট থেকে বড় সবাই যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমরাও আমার সাথে দেখতে থাকো। এখানে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল ট্রাফিক যাতে জ্যাম না হয়। তারপর যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন দেখো সেরকম কীরকম সবাই একসাথে এরকম ছুটে ছুটে যাচ্ছে, কত মানুষ যাচ্ছে। আমাদের তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আকাশটা দেখতে এত ভালো লাগছিল তাই একটু ছোট করে ভিডিও করে নিলাম। ওখান থেকে বেরিয়ে এলাম এই জায়গায়। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, গঙ্গার তীরে। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম সবার সাথে। ছেলে ভীষণ এনজয় করেছে, অনেক দিন পর এখানে গেলাম। প্রচুর মানুষ, এখানেও ভিড় ছিল। তো এখানে গিয়ে একটু আইসক্রিম খেলাম, ছেলেও খেলো। খাওয়া দাওয়ার পর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। চারিপাশটা খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও ভালো ছিল। আমার ছেলে এরকম ঘুরে বেড়াচ্ছে, মজা করছে। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কেপিএসে। কেপিএসে দু বছরের বার্থডে বলে
বেলুন টেলুন দিয়ে চারিদিকটা সাজিয়েছিল এবং এখানে একটা গানেরও সুব্যবস্থা করেছিল আর কুইজ কম্পিটিশনও করছিল। ভীষণ ভালো লাগছিল, তোমরা দেখতে থাকো। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আজকের মতো টাটা, চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।